হাত ডঙার সেঞ্চুরি বছর নঘুরতে এশজনের হেনসাপ ভঙ্গি এশ সংখ্যক শিকারের বার্তা ডিজিপির কেতিয়াবা যদি মহন্ত মন্ডলক ধরিছে কেতিয়াবা আকো বড়া এস এক ধরিছে কেতিয়াবা যদি ডেকা কানানসু জালত পড়িছে পিছবেলা লৈ আকো মাত্র কেইহেজামান টাকা ঘুষ খাই হাজরিকা রেঞ্জারে হাত দাঙিছে তথাপি কিন্তু ঘুষখোরের খক পলোয়া নাই হাত ডঙার ভয় থাকিলেও অবশ্যই নিজকে সম্বরণ করাটাও কঠিন কিয়নো ঘুষ খাওয়াটোর বাবে সরকারের অভ্যাস গতি অভ্যাসের দাস হয়ে হেনসাপর ভঙ্গিত কতুর পজ দিছে অবশ্যই এই পজ ইচ্ছাকৃত নহয় মুখ্যমন্ত্রীর পদত আসীন হওয়ার পিছত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের দুর্নীতিগ্রস্ত কর্মচারীর বাবে আরম্ভ করেছে এলানি অভিযান সেই অনুসরি মুখ্যমন্ত্রীর তদারকি শাখায় ঘুষখোর সরকারি চাকরিয়ালর গ্রেপ্তারের অর্থে ফিনো পথেলিন পাউডার আরম্ভ করেছিল পরিকল্পনার অংশ হিসাবে দুর্নীতিগ্রস্ত কর্মচারী ঘুষ হিসাবে দিয়া হয় ফিনো পথেলিন পাউডার খনা নোটর বান্দিল এই নোট স্পর্শ করার পিছত এবিধ বিশেষ রাসায়নিক দ্রব্যত ডুবাই দিলেই হাতর বরণ রঙচুয়া হয়ে পড়ে পানি আর সাবোনে ধুই দিলে এই রং গাঢ় হয়ে গই থাকে চলি থাকিব অপারেশন ফিনো পথেলিন লাটমণ্ডল সর্বাধিক পড়ছে ভিজিলেন্সর জালত লোভত পড়ে হেরুয়াইছে চাকরি এই কৌশলে শেহতাকৈ সিএম ভিজিলেন্সে করলে এশ সংখ্যক শিকার বছরট শেষ হবলে প্রায় দুমাহ বাকি থাকতেই শতসংখ্যক ঘুষখোর কর্মচারীজন ভিজিলেন্সর ফান্ডত পড়ল এশ সংখ্যক হিসাবে ভিজিলেন্সে করাক্তও করলে লক্ষিমপুরিয়া লাটমণ্ডল মুজাম্মিল হকক মাটির সমস্যা সমাধান করবলে ঘুষ বিচারি হাত দাঙিলে ভিজিলেন্সর এই সফলতার বিষয়ে ডিজিপি জিপি সিংয়ে টুইটারত প্রকাশ করেছে লগতে সিএম ভিজিলেন্সর অভিযান বাহাল থাকিব বলেও প্রকাশ করেছে আরক্ষী সঞ্চালক প্রধানগিয়ে যিকোনো সহায়ের বাবে রাইজক সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করবলে পরামর্শ প্রদান করেছে আরক্ষী সঞ্চালক প্রধানগিয়ে হাত ডঙার এই অভিযানে অবশ্যই কমাইছে দুর্নীতি ঘুষখোর কর্মচারীর বাবে আতঙ্কর কারণ হয়ে পড়ছে সিএম ভিজিলেন্স অবশ্যই প্রশাসনের ঊর্ধ্বতন স্তরত দুর্নীতি কিমান দূর রোধ হয়েছে সেয়াহে সন্দেহের বিষয়